হ্যালো বিওয়ার্স আসসালামু আলাইকুম শাবানাজ ইসলামিক কলেজের পক্ষ থেকে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি প্রথমেই বলে নিচ্ছি আমি কোনো এক্সপার্ট না আমি একজন সাধারণ মানুষ আমি কোরআন কিতাব পড়ি যে অভিজ্ঞতা অর্জন করেছি তা আপনাদের সাথে শেয়ার করব তাহলে চলুন শুরু করা যাক হালাল উপার্জন জাবের বিন্দুল্লাহ তাল্লা আরো বর্ণনা করেন রসুল্লাহ সাল্লাহ আলসালাম এর করেছেন হে লোকসকল তোমরা আল্লাহ তালাকে ভয় করো ও তার নাফরমানি থেকে বিরত থাকো জীবিকা সন্ধানে অবৈধ পন্থা অবলম্বন করো না কোনো ব্যক্তি তার জন্য নির্ধারিত সমগ্র রিজিক না পাওয়া পর্যন্ত মরবে না যদিও তা পেতে কিছু বিলম্ব হয় সুতরাং আল্লাহকে ভয় করো অরুজির তালাশে উত্তম পন্থা অবলম্বন করো হালাল জীবিকা অর্জন করো এবং হারামের কাছেও যেও না ইবনি মাজা থেকে নেওয়া মজদুরির রোজগার হযত আবুহতালনহ রসল্লা সাল্লাহ সাল্লাম থেকে বর্ণনা করেন হুজুর সাল্লাহ সাল্লাম বলেছেন সর্বোত্তম উপার্জন হচ্ছে মজদুরির উপার্জন যদি সে নিজ মনিবের কাজ সদ ইচ্ছা ও ঐক্যান্তিকতার সঙ্গে করে মোসনাদে আহমদ থেকে নেওয়া পরিশ্রমধারা উপার্জন হজরত আবদুল্লাহ বিন উমরদ্দুল্লাহ তালাহু রসল্লা সাল্লা সাল্লাম থেকে বর্ণনা করেন হুজর সাল্লি সাল্লাম বলেছেন আল্লাহ সেই মুসলমানকে ভালোবাসেন যে পরিশ্রম দ্বারা জীবিকা অর্জন করে তার গিব তা থেকে সংকলিত ব্যবসা হজরত জমাই ইবনি ওমায়ের নিজ মামু থেকে বর্ণনা করেন তার মামু বলেছেন কোনো ব্যক্তি রসোল্লা সাল্লাহ সাল্লামের কাছে জানতে চেয়েছিলেন সব থেকে উত্তম অশ্রেষ্ঠ উপার্জন কোন উপার্জন হুজুর সাল্লাহ আলাইসাল্লাম উত্তর করেন ব্যবসায় যদি তার মধ্যে আল্লাহর নাফরমানি তরিকা অবলম্বন না করা হয় এবং নিজ কায়িক পরিশ্রমের উপার্জন মুসনাদে আহমদ থেকে নেওয়া আমি এতক্ষণ যা বলেছি আল্লাহ রসুলের শূন্য তনুযায়ী বলেছি তারপরে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে আল্লাহ বা আলমী যাতে আমাদের ক্ষমা করেন এই কথাগুলি শুনে যদি এক দুজনের উপকারে আসে তাহলে আমি খুব খুশি হব আমার ভিডিওটা পুরোপুরি দেখবেন ভিডিওটা ভালো লাগলে লাইক দেবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে থাকা আইকনে ক্লিক করুন আমার সব নতুন নতুন ভিডিওগুলো আপডেট পেতে আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন আমি জন্য আমার কাজে এগিয়ে যেতে পারি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ